আজকে যে স্ত্রীরা জিজ্ঞেস করবেন মাহফিল শেষে বউরে যে সালাম দিবেন, দিবেন তো? সবাই দিবেন? বাচ্চারাও কয় দিব? পাগলেই গেছে বলবে, সালাম দিয়ে বলবে বউ ইসলাম মানবা কোনখানে? স্ত্রী কি বলবে? সবখানে। ভাবি যারা শুনতেছেন প্যান্ডেলে, আপনারাও জিজ্ঞেস করবেন জামাইকে ইসলাম মানবা কোনখানে, আপনার উত্তরে কি বলবেন? সবখানে। পারা যাবে তো? তো এইভাবে এই মেসেজগুলো ধারণ করতে হবে, লালন করতে হবে। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনোদিন পথে ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও। মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এই জন্য আমরা প্রত্যেক সালাতে পড়ি ইহদিনা সিরাতাল মুস্তাকিম। এটা হবে যে বইটা থেকে আমাদেরকে প্রেসক্রিপশন নিতে হবে, বইটার নাম কি? আরো জোরে বলেন কি না? আমরা যেন বেশি বেশি কোরআন পড়ি, কোরআন মানি, কোরআন দিয়ে যেন জীবন করতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে সূরাতু আলে ইমরানের 85 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমরা যেন জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে মেনে চলি, ইসলামের বাইরে যেন না যাই। কারণ ইসলাম হচ্ছে স্ট্রেইট ফরওয়ার্ড, সোজা। ইসলামের রাস্তা কি বাঁকা? ডানে বাঁয়ে মোড় আছে, চৌমুহনি আছে, ইউটার্ন আছে। রাস্তাটা কেমন? সবাই বলেন। এটার নাম সিরাতুল মুস্তাকিম। এটার নাম কি? স্ট্রেইট ফরওয়ার্ড। এজন্য প্রত্যেক সালাতে আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কিন্তু অনেক বড় দোয়া, অর্থ জানি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না। এটা অনেক বড় দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, শো আস দা রাইট পাথ, শো আস দা কারেক্ট পাথ। আল্লাহ, আমি যেন সোজা পথে চলতে পারি, আমি যেন বাঁকা পথে না যাই। আমরা যদি পথ ভুলে যাই, আমাদের পথ দেখায় কে? জোরে বলেন। এটা সহজ সরল পথ। আল্লাহ বললেন এই পথেই চলবা, এই ইসলামকে আঁকড়ে ধরবা জীবনের সবখানে। ইসলাম মানবো কোনখানে? সবখানে। উত্তর হচ্ছে সবখানে। আমি প্রশ্ন করি, উত্তর দেন, সবাই দিবেন, দাঁড়িয়ে যারা আছেন তারাও উত্তর দিবেন, ইসলাম মানবো কোনখানে? সবাই উত্তর দিছেন? আপনাদের কষ্ট হচ্ছে বোধ হয় না, তো কথা বলেন না কেন? উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? আরো জোরে, কোনখানে? এইভাবে আওয়াজ করতে হবে। ইসলাম মানবো কতক্ষণ? বসো বসো। চেহারা যদি দেখা নাও যায়, আমার আওয়াজ তো শোনা যায়, তাই না? আওয়াজই শুনতে হবে আজকে। চেহারা আর কয়জনে দেখতে পারবে? দূরে যারা আছে এরা তো দেখে না। অডিও শুনবা, অডিও, ভিডিও হবে না, অডিও শুন। জাস্ট কানটা খাড়া করে খরগোশের মতো শুনতে থাকো। পারা যাবে তো? আচ্ছা, ইসলাম মানবো কোনখানে? ইসলাম মানবো কতক্ষণ? দেহে প্রাণ আছে যতক্ষণ। এগুলো মনে থাকবে আপনাদের? দিস ইজ মাই হাম্বল মেসেজ টু ইউ। আমি প্রতি বছর মালয়েশিয়া থেকে অনেক কষ্ট করে দেশে আসি আপনাদেরকে কিছু মেসেজ পৌঁছানোর জন্য। এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে, হজম করতে হবে, দেন ফ্যামিলিতে সমাজে বাস্তবায়ন করতে হবে। তা না হলে পরিবর্তন আসবে না। আমরা পরিবর্তন চাই। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ, উই লাইক চেঞ্জ। আমরা এই গুণে ধরা সমাজকে কোরআন দিয়ে পরিবর্তন করে দিতে চাই। আমরা বিপ্লবের অংশীদার হতে চাই। আমরা অনাচার মুক্ত সুন্দর সমাজ চাই। সেজন্য এই কথাগুলো, মেসেজগুলো ধারণ করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, হজম করতে হবে, জীবনে আমল করতে হবে, ঠিক কিনা? এবার উত্তর দেন, ইসলাম মানবো কোনখানে? মনে থাকবে? এবং কোন জায়গায় ভুল করতে চাইলেই আল্লাহর ভয়ে থেমে যেতে হবে, অন্যায় করা যাবে না। কারণ আমি ওয়াদা দিয়েছি, ইসলাম মানবো কোনখানে?
না শুধু মসজিদে মাদ্রাসায় মাহফিলে কোনখানে মনে থাকবে মুসলমান ইসলাম মানবো কতক্ষণ পেটে ব্যথা যতক্ষণ যতক্ষণ পেটে ব্যথা তখন আল্লাহর ডাকে পেট ব্যথা নাই আল্লাহও নাই এরকম ডাকাইতাছ না নাই না সুস্থ অবস্থায় ইসলাম মানবো সুস্থ অবস্থায় দুঃখের দিনেও মানবো সুখের দিনেও তাহলে আওয়াজ করে বলেন ইসলাম মানবো কতক্ষণ দেহে প্রাণ থাকে যতক্ষণ ঠিক কি না মনে থাকবে খুলনার ছেলেরা এজন্য রাব্বুল আলামিন বলেন ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين إسلام ছাড অন্য কোথাও যে শান্তি তালাশ করে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যে তালাশ করে তার কোনো কিছুই আল্লাহ কবুল করবে না আর আখেরাতে লোকটা হবে হায় হায় কোম্পানির ম্যানেজার কি কোম্পানি মানে হাই হাই করবে হায় 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 কি করলাম কোন নেতার পিছনে ছুটলাম কেন গানের কনসার্টে গেলাম কেন মদের আড্ডাখানায় গেলাম কেন কোরআনের মঞ্চে গেলাম না কেন তাফসীর মাহফিলগুলোতে বাধা দিলাম কেন ইসলামের আওয়াজগুলোকে আটকে দিতে চাইলাম হায় হায় করবে হায় হায় করবে আফসোস করবে কিন্তু সেদিন তাদের আফসোসে কোনো লাভ হবে Whoever seeks anything except Islam, that will be not accepted. And he will be the loser in Akhira. Islam chhara je onno kichu talash kore, seta kobul hobe na. Ar she hobe loser. Loser mani je sob haraise. Ar gainer mani je sob peyeche. Amra ki loser hobo na gainer? Mashallah. Ei to bujhte parechen. Amra gainer hote chai. Jara jannate dhukte pare tarai gainer. Thik ki na? আমরা এখানে যেমনি একসাথে বসে গেইনার হয়েছি জান্নাতেও যেন একসাথে বসতে পারি আল্লাহ তৌফিক দান করুন তাহলে ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বলেন ইসলাম ছাড়া অন্য কিছু মানি না মানবো না নাহনু কওমুন আযানাল্লাহু বিল ইসলাম আমরা তো এমন জাতি যে জাতিকে আল্লাহ ইসলাম দিয়ে সম্মান দিয়েছে ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আযাল্লানাল্লাহ ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি আমাদেরকে অপমান করবে কে আমাদের সম্মান তাহলে কোন জায়গায় ইসলামে বুক ফুলিয়ে সব জায়গায় বলা যাবে আমি মুসলমান পৃথিবীর যেই দেশেই যান যে কোনো জায়গায় দাঁড়ান না কেন বুক ফুলিয়ে বলতে হবে আই এম এ মুসলিম আই প্রাউড অফ ইট আমি মুসলমান আমার ধর্মের নাম কি ইসলাম এটা সাহসিকতার সাথে বলতে হবে এবং আল্লাহ বললেন ইসলামকে তোমাদের ধর্ম বানিয়ে আমি আল্লাহ খুশি ইসলামকে আমি সব নবীদের ধর্ম বানিয়ে খুশি সুবহানাল্লাহ পড়ে আমাদের ধর্মের নামই ইসলাম বিষয়টা কি এমন না সব নবীর ধর্মের নামই ছিল আদম আলাইহিস সালামের ধর্মের নাম মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার প্রমাণ আল্লাহর কোরআন রাব্বুল আলামিন বলেন ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما أمار إبراهيم يهودي چلونا نصرا چلونا أمار إبراهيم چلو پاکا مسلما سبحان الله پڑھے إبراهيم علیہ السلام کی چلو پاکا مسلما تو انار دھرمین نام جدی اسلام نہ ہو تو انہی مسلمان ہوئی تے پاڑتے ہیں جو رہے بولیں তার মানে সব নবীদের ধর্মের নাম কি ইসলাম কিন্তু মজার ব্যাপার হলো কোন নবীর সময়কালে আল্লাহ তাআলা ইসলামকে পরিপূর্ণ করেন নাই করেছেন আমাদের নবীর সময়ে পড়েন সুবহানাল্লাহ দিনটা ছিল জুমাবার আরাফার ময়দান বিশ্বনবী ভাষণ দিচ্ছেন ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা কালামুল মাজিদের আয়াত নাযিল করলেন আল ইয়াউমা আকমালতু লাকুম دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا آج আমি তোমাদের নিয়ামতকে পরিপূর্ণ করলাম ইসলামকে পরিপূর্ণ করে দিলাম কমপ্লিট করে দিলাম ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে নির্ধারণ করে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম সুবহানাল্লাহ